সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কন্নুরে ভেঙে পড়েছে সেনাবাহিনীর MI-17V5। রাশিয়ার তৈরি এই সেনাকপ্টার MI-8 এর উন্নততর সংস্করণ। হেলিকপ্টারের বিশেষত্ব হলো এর ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী, অধিক ভার বহনে সক্ষম। রাতের অন্ধকারে অনায়াসে গতিবিধি এবং উন্নততর নিরাপত্তা ব্যবস্থার জন্য সুনাম রয়েছে এই হেলিকপ্টারের। রাওয়াতকে নিয়ে এই হেলিকপ্টার উড়েছিল দুর্গম পাহাড়ি এলাকায় ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের পরিদর্শনে যাওয়ার জন্য। MI-17V5 এর বৈশিষ্ট্য বলছে এই হেলিকপ্টার একমাত্র অতি উচ্চতায় উঠতে অসুবিধায় পড়ে, তাছাড়া যে কোনো ধরনের ভৌগোলিক এলাকায় এর সহজ যাতায়াত। রাওয়াতের কপ্টার যেখানে ভেঙে পড়ে তার উচ্চতা অবশ্য এমন কিছু বেশি ছিল না বলেই জানা গিয়েছে। রাওয়াতের কপ্টারে মোট 14 জন আরোহী ছিলেন। সাধারণ কপ্টারের হিসেবে সংখ্যাটা বেশি, তবে V5 সর্বাধিক 24 জন আরোহীকে বহন করতে পারে। এর ওজন বহন করার মোট ক্ষমতা 7,000 কেজি, এর মধ্যে ভিতরে 4,000 কেজি, বাইরে ঝুলিয়ে নিতে পারে আরও 3,000 কেজি। এই ধরনের কপ্টার ক্রুদের সদস্য থাকে 3 জন, পাইলট, কো পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার। এছাড়া অতিরিক্ত নিরাপত্তার কথা ভেবে অটো পাইলট সিস্টেমেরও ব্যবস্থা থাকে এই V5 হেলিকপ্টারে। যদিও কী ধরনের প্রযুক্তিগত গোলযোগে রাওয়াতের কপ্টার ভেঙে পড়েছে বা অটো পাইলট সিস্টেম কাজ করেনি কেন, সেসব প্রশ্নের উত্তর এখনও জানা। 2013 সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে এই রুশ হেলিকপ্টার, তবে তারও অনেক আগে থেকেই V5-এর পূর্বতন সংস্করণ MI-8 ভারতীয় বায়ুসেনার কমব্যাট ফোর্সের ভরসা। বিশ্বের সবচেয়ে বেশি তৈরি হওয়া সামরিক হেলিকপ্টার MI-8, তারই আধুনিক রূপ এই MI-17। মাওবাদী দমন অভিযানে অপারেশন গ্রিন হান্টে 2009 সালে এই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। বহুমুখী কাজে সক্ষম এই কপ্টারকে প্রয়োজনে সশস্ত্রও বানানো যেতে পারে। V5 এর বাইরে 1,500 কেজি ওজনের অস্ত্র লাগানো যেতে পারে, এমনকি ট্যাঙ্ক ধ্বংসকারী আকাশ থেকে আকাশে ছুরা ক্ষেপণাস্ত্র এবং বহন করতে পারে এই হেলিকপ্টার। এছাড়া MI-17V5 কপ্টারে থাকে স্যাটার্ন V ক্ষেপণাস্ত্র, S-8 রকেট, 23 mm মেশিন গান, PKT মেশিন গান, AK-47 সহ সব মেশিন গান বসানো যায়। যুদ্ধের ভারী অস্ত্র বহন করার পাশাপাশি সেনার জন্য গাড়িও উড়িয়ে নিয়ে যেতে পারে। ভারতীয় সেনা বারবার ভরসা করছে MI-17V5 এর উপর। 2008 সালে রাশিয়ার কাজান হেলিকপ্টার সংস্থা এই কপ্টার তৈরির বরাত পায়। 2011 সাল থেকে 2013 সালের মধ্যে ভারতের মোট 36টি কপ্টার সরবরাহ করে এই রুশ সংস্থা। এর ককপিট সম্পূর্ণ কাচের তৈরি, রাতের দৃশ্যমানতার জন্য রয়েছে বিশেষ নাইট ভিশন প্রযুক্তি। এছাড়া আবহাওয়ার আগা মাথার পাওয়ার জন্য আনবোর্ড রাডার, বিশেষ অ্যাভিওনিক স্যুট, এমনকি আগাম বিপদ সংকেত পাঠানোর কিয়ং সিস্টেমও রয়েছে এতে। মূলত পরিবহনের কপ্টার হিসেবে পরিচিত 5A বজ্র আটনি রয়েছে নিরাপত্তা ব্যবস্থাতেও। এই কপ্টারের পুরোটাই বর্মে মোড়া, এমনকি এর জ্বালানি ট্যাঙ্কের চারপাশেও রয়েছে সুরক্ষা আবরণী। পলিউথিন ফুমে ভরা এই বহি সুরক্ষা আবরণীর জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণের হাত থেকে বাঁচাই। যদিও এই সব আগাম ব্যবস্থা থাকা সত্ত্বেও কোনো যান্ত্রিক গোলযোগ দুর্ঘটনাগ্রস্ত হলে সেনা সর্বাধিনায়কের কপ্টার সেটাই আপাতত রহস্য। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।